দর্শক শ্রোতা না খেয়ে আছে একটি পরিবার চুলা জলেনি কয়েকদিন যাবৎ ঘরের হ্যাঁ দর্শক শ্রোতা মসজিদ থেকে তাদেরকে এক প্লেট খিচুড়ি দিয়েছে আর সে এক প্লেট খিচুড়ি ঘরের তিনজন মানুষ ভাগাভাগি করে খেয়ে দিন পার করছে দর্শক শ্রোতা আমি আপনাকে বলছি আলমডাঙ্গার চুয়াডাঙ্গাতে আলমডাঙা এমনই একটি মর্মান্তিক ঘটনা ঘটে গেছে ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে শুনুন দেখুন আমাদের বাংলাদেশে এখনও এমন মানুষ আছে যারা নাকি মানুষের ভালো দেখতে পারে না ছোট্ট শিশুটি ইনকাম করছে সেটার তাদের কপালে মানে তারা সহ্য হলো না তাদের দর্শক সমিতি থেকে পঞ্চাশ হাজার টাকা লোন উঠিয়েছে এই জিহাদের বাবা ছোট্ট শিশুটি তার পরিবারের মায়ের অসুখ বাবা এজমা রুগী কেউ ইনকাম করতে পারে না পঞ্চাশ হাজার টাকা লোন নিয়ে একটি অটোরিকশা কিনেছে আর সে অটোরিকশা করে যাত্রী নেওয়ার সময় দুজন যাত্রী উঠে বলেছে যাও ওই সামনে থেকে বস্তাটা নিয়ে আসো আর বস্তা আনতে গেলেই ওই দিক দিয়ে অটোরিকশা নিয়ে বাস লাপাত্তা হয়ে গেছে সেই দুর্বৃত্তকারীরা দর্শক জিহাদ কান্নায় ভেঙে পড়ে কিভাবে তার সংসার চলবে বাসায় এসে বাবাকে ঘটনা জানালে তারা খুবই খুবই মর্মাহত হয়ে যায় কিভাবে দিন পার করবে গত শুক্রবারে জুমার নামাজ শেষে গত শুক্রবারে জুমার নামাজ শেষে মসজিদ থেকে অল্প কিছু খিচুড়ি দিয়ে পাঠিয়েছে যে আপনারা এটা খান এইভাবে কি তাদের দিন পার হতে পারে আর আমরা কোন সমাজে বসবাস করি একটি শিশু যে কিনা আজকে তার পড়াশোনা করার কথা পরিবারের হাল ধরেছে দর্শক বিশ্বাস করেন এই ঘটনাটা আপনারা না দেখলে বিশ্বাস করতে পারবেন না তাদের পরিবারের কি করুণ দশা দর্শক আমরা চাই আমাদের দেশে আমরা কাউকে উপকার করতে না পারি যেন কেউ কাউকে ক্ষতি না করি দর্শক আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন এই শিশু জিহাদ স্ক্রিনে যাদের ছবি দেখতে পাচ্ছেন ছোট্ট শিশু জিহাদ এবং তার পরিবার নিয়ে যেন অন্তত তাদের একটু মানে আর্থিকভাবে যেন সবাই সহযোগিতা করতে পারে আবার যেন তাদের এই চুলায় আগুন জলে সেই ব্যবস্থা আমরাই করে দিতে পারি আর হ্যাঁ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যেইভাবেই যেইভাবেই তার রিকশাটা যারা নিয়ে গেছে তাদেরকে আইনের আলতা এনে তাদেরকে কঠোরতর শাস্তি দেওয়া হোক দর্শক আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন আপনারা যদি তাকে সাহায্য করতে চান তাহলে চুয়াডাঙ্গাতে তার সাথে যোগাযোগ করে দেখতে পারেন সবাই ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ